পদ্মকে ভিডিও কলে কনে সাজে দেখেও ভজনের চক্রান্ত থেকে রেহাই পেল না দুধে উকিল অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ মুখার্জিকে আগেই সাবধান করেছিল থানার বড়বাবু পঙ্কজ খাজনবিশ, কিন্তু তিনার বারণ না শুনে চরম ভুল করল অগ্নিজিৎ মুখার্জি। গীতারও প্ল্যানে জল ঢেলে দিল ভজন মিত্তির এবং কিরণকান্তি ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আজকের পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পঙ্কজ খাজনবিশ যখন রূপারানী আয়া সেন্টারে তালাবন্ধ দেখে, তখন অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, আপনার ওখানে যাওয়াটা ঠিক হবে না, বোধহয় আপনার জন্য কোনো চক্রান্তে জাল বিছানো হয়েছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনাকে জ্ঞান দিতে হবে না, আমার মতো দুধে অ্যাডভোকেটকে ফাঁসানো অত সহজ নয় বলে ফোনটা কেটে দেয়। তখন বড়বাবু গীতাকে ফোন করে সব কথা বলে। তখন গীতা বলে, বড়বাবু আমার সিক্স সেন্স বলছে এটা কোনো বড় জাল, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি যখন পদ্মর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য রওনা দেবে, আপনি ওনার ফোনটা ট্র্যাক করবেন এবং আমরা ওখানে গিয়ে দেখতে চাই ব্যাপারটা আসলে কী। তখন বড়বাবু বলে, ঠিক আছে তাই হবে অগ্নিকন্যা, কারণ আপনার ষষ্ঠ ইন্দ্রিয়কে আমি রেসপেক্ট করি। এরপর অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে ফোন করে বলে, পদ্ম তুমি ভিডিও কল চালু করো, আমি দেখতে চাই তোমার বিয়ের আয়োজন। তখন ভজন মিত্তির দূর থেকে বন্দুক তাক করে থাকে, যাতে পদ্ম বেফাস কিছু না বলে দেয়। তখন অগ্নিজিৎ মুখার্জি ভিডিও কলে পদ্মর বিয়ের সাজ দেখে ওখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তখন তিনি পদ্মকে বলে, এবার বল কোথায় যেতে হবে। পদ্মকে ভজন ইশারা করে ঠিকানাটা বলে। পদ্ম অগ্নিজিৎ মুখার্জিকে সেই ঠিকানাটা দেয়। তারপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, বাবা আপনাকে পদ্ম কোথায় যেতে বলেছে আমাকে ঠিকানাটা দিন। অগ্নিজিৎ মুখার্জি অ্যাড্রেসটা গীতাকে দেয়। গীতা বড়বাবুকে নিয়ে ওখানে যাওয়ার জন্য রওনা দেয়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।